কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে, কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যায়াম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারে। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ। যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয়, তাহলে আপনি কয়েকটা কাজ করবেন। সুরায় ফালাক, সুরায় নাস বেশি বেশি পড়বেন। এটা নাজিলি হয়েছে কিসের কারণে? এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। আরেকটা আমল হলো সকাল এবং সন্ধ্যায় তিনবার সুরায় ইখলাস কুল হুয়াল্লাহ, তিনবার সুরায় ফালাক উদারুল ফালাক, আর তিনবার সুরায় নাস। সারাদিনে সারারাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনাকে করতে পারবে না, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয়, পানিতে ফালাক নাস করে ফু দেন, খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনলা কি হয়ে যাবে, হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। নাম্বার দুই, তাকওয়া অবলম্বন করা। যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনাহ থেকে বাঁচো, নিজে ভালো পথে থাকার চেষ্টা করো, হারামের দ্বারা কাছে না যাও, তাকওয়ার উপরে থাকো, তো মনে রাখবে তাদের চক্রান্ত, তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার তিন, সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, এগুলো রক্ষা কবচ। সকালে আপনি করতে পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়া আপনি সকালে তিনবার পড়েন, সন্ধ্যা তিনবার পড়েন, ইনশাআল্লাহ সারা দিনে সারা রাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, সকালে তিনবার পড়েন, সন্ধ্যা তিনবার পড়েন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সাতবার সাতবার পড়েন, সূরা তাওবার শেষ আয়াত। নাম্বার চার, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন। হিংসুকের মন থাকে একটু ছোট, সে আপনার ভালো দেখে তার ভিতরে জ্বলে, তো মনে যদি আপনি বুঝতে পারেন বা টের পান যে এর হিংসা হচ্ছে, তার বিশেষ করে সালাম দেন, একটু হাদিয়া তোহফা দেন, একটু দাওয়াত দিয়ে খাওয়ান, একটু তার সাথে ভালো আচরণ করেন, দেখবেন ইনশাআল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। হিংসুকের হিংসার দিকে বেশি একটা নজর দিয়েন না। শেষ নম্বর পয়েন্ট হলো সবসময় তাওহীদকে মজবুত করা, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে কি করা, মজবুত করা। আল্লাহর প্রতি যত বিশ্বাস গাঢ় থাকবে, অন্য কোনো মানুষ বা অন্য কোনো বস্তুর ক্ষতি এটার প্রতি তার আশঙ্কা তত কম থাকবে, এগুলোকে সে তত কম পরোয়া করবে, ইনশাআল্লাহ হিংসুকের হিংসার দিকে কি হবে না, আমাদের নজর হবে না।